প্রিয় দর্শক, পরবর্তী যে প্রশ্ন আমাদের সম্মুখে রয়েছে, সাইফুল ইসলাম নামক আইডি থেকে একবার জানতে চেয়েছেন যে 10 জন মিলে একটি সংগঠন করলো এবং সেটি এক বছর অতিবাহিত হলো। এখন সেখানে 10 জন সদস্যের মধ্যে 100 টাকা করে লাভ হলো। এখন সেখানে নতুন কোন সদস্য হতে হলে তাকে 100 টাকা লভ্যাংশ সাথে আগের এক বছরের সংগঠনের খরচ বাবদ টাকা নিয়ে সংগঠনের সদস্য হতে হয়। এটা কতটুকু শরীয়ত সম্মত? এবং কোন সদস্য সংগঠন থেকে বের হয়ে যেতে চাইলে তার লভ্যাংশ থেকে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ কেটে রাখা হয়, সেটাই বা কতটুকু শরীয়ত সম্মত? দয়া করে উত্তর দিলে আমরা বাধিত থাকব। প্রিয় সাইফুল ইসলাম, আপনার প্রশ্নোক্ত বর্ণিত যে সংগঠন, সেই সংগঠনের সদস্যগণ যদি বছরান্তে নিজেদের মধ্যে তাদের লভ্যাংশ বণ্টন করে নেয়ার পর নতুন কেউ অংশগ্রহণ করে থাকে, তাহলে প্রত্যেক সদস্যের জন্য নির্ধারিত লভ্যাংশ সহ যেই অংশ বণ্টিত হয়েছে, অর্থাৎ তাদের মূলধন এবং তাদের লভ্যাংশ, এই উভয়ের সমপরিমাণ অংশ গ্রহণ করেই নতুন কোনো সদস্য সেখানে অন্তর্ভুক্ত হতে পারবে। আর যদি বিগত বছরের খরচ বাবদ সেক্ষেত্রে অতিরিক্ত কোনো টাকা সদস্যের কাছ থেকে নেওয়া যাবে না, যেহেতু বিগত বছর শেষ এবং বিগত বছরের মূলধন এবং তার লভ্যাংশ এটা পুরাতন সদস্যদের মধ্যে বণ্টিত হয়ে যাওয়াতে পুরাতন সদস্যদের মূলধন এটা 100 টাকা করে বেড়ে গিয়েছে। সুতরাং নতুন যে সদস্য হচ্ছে সে বিগত বছরের সদস্যদের মূলধন, অর্থাৎ তাদের একেবারেই প্রাথমিক মূলধন এবং লভ্যাংশ সহ তাদের যেই সম্পদ যেটা দাঁড়িয়েছে সেই পরিমাণ সম্পদ দিয়েই যখন সে অন্তর্ভুক্ত হচ্ছে, কাজেই বিগত বছরের নতুন কোনো খরচ তার অতিরিক্ত কোনো খরচ তার কাছ থেকে নেওয়ার আর কোনো সুযোগ এবং অবকাশ থাকছে না। তবে হ্যাঁ, যদি তাকে সদস্য করার জন্য সংগঠনের কিছু খরচ থেকে থাকে, সার্ভিস চার্জ থেকে থাকে, কিছু কাগজপত্র বাবদ খরচ থেকে থাকে, অফিসিয়াল কিছু খরচ থেকে থাকে, সেই খরচগুলো তার কাছ থেকে নেওয়া যেতে পারে। আর যদি লভ্যাংশ বণ্টনের পূর্বে কোনো ব্যক্তি অংশগ্রহণ করতে চায়, নতুন কোনো ব্যক্তি, তাহলে সেক্ষেত্রে তার থেকে অন্যান্য শরিকদের মতো মূলধন পরিমাণ নেয়ার পর সংগঠনের বিগত বছরের খরচাদি তার কাছ থেকে নেওয়া যাবে। এই সুরতে নতুন শরিক অন্যান্য শরিকদের ন্যায় লভ্যাংশেরও অধিকারী সেও হয়ে যাবে। আর কোনো সদস্য, এটা হলো যদি লভ্যাংশ বণ্টনের পূর্বে কেউ অংশগ্রহণ করতে চায়, তাহলে বিগত বছরের যাবতীয় খরচ তার কাছ থেকে নেওয়া যাবে এবং সকল খরচ সে পরিশোধ করার পর নতুন সদস্য সে পুরাতন সদস্যদের মতোই গণ্য হবে এবং যখন বছরান্তে লভ্যাংশ বণ্টন করা হবে পুরাতন সদস্যদের ন্যায় নতুন সদস্য, তখন সে লভ্যাংশের অধিকারী হবে। এরপরে প্রশ্নের যে পরবর্তী শেষ অংশ ছিল, কোন সদস্য সংগঠন থেকে চলে যেতে চাইলে তার থেকে কোনো টাকা কেটে রাখার যে বিষয়, যে কোনো পার্সেন্টেজ কেটে রাখা, এটি কোনোভাবেই বৈধ হবে না। তার যাবতীয় সমুদয়, তার যে মূলধন এবং মূলধনের সাথে সংযুক্ত তার যে লভ্যাংশ, সেই সম্পূর্ণটাই তাকে পরিশোধ করে দিতে হবে, সেখান থেকে কোনো অংশ কেটে রাখার সুযোগ নেই। তবে সংগঠন তার পিছনে অনিবার্য কোনো খরচ করে থাকলে সেই খরচটুকু পর্যন্ত তার কাছ থেকে কেটে নেওয়া যেতে পারে। প্রিয় দর্শক।